এটা দেখা যায় এটা দেখা যাচ্ছে হ্যাঁ ওকে তাহলে আমাদের কাজ হচ্ছে যে আমাদেরকে আজকে আমরা কেমিস্ট্রি আর হচ্ছে হায়ার ম্যাথ বুঝার চেষ্টা করব যে কোন কোন টপিক থেকে এই জায়গাটা গুরুত্বপূর্ণ ঠিক আছে মানে আমরা কোন কোন টপিক গুরুত্ব দিব কেমিস্ট্রি এবং হায়ার ম্যাথ তারপর হচ্ছে বায়োলজি ঠিক আছে আরেকটা ইস্যু তুমি বায়োলজি আনসার করতে পারো বায়ো ম্যাথ করতে পারো এটা ইম্পর্টেন্ট না তোমার কাজ হচ্ছে যে দুইটা টপিকই বুঝা ঠিক আছে মানে দুইটাই মনে রাখা যেটা আমার আমি যেটা পড়াবো সেখান থেকে তুমি ডিসিশন নিবা যে তুমি কি তুমি কি বায়োলজি আনসার করবা না হচ্ছে যে হায়ার ম্যাথ আনসার করবা এটা ডিসিশন নিবা হচ্ছে আমি বুঝানোর পরে আবারও বলতেছি তুমি কি বায়োলজি আনসার করবা না হায়ার ম্যাথ অ্যান্সার করবা এটা ডিসিশন নিবা আমি এখন তোমাকে বোঝানোর পরে আমি এখন বুঝিয়ে দিব যে আসলে তোমার কি হায়ার ম্যাথ বা হায়ার ম্যাথ কীভাবে প্রিপারেশন নিতে হবে বায়োলজি কীভাবে প্রিপারেশন নিতে হবে এটা বোঝানোর পরে তোমার জন্য যেটা সহজ হবে তুমি এটা করবা তোমার জন্য বায়োলজি সহজ হলে বায়োলজি অ্যান্সার করবা আর যদি হায়ার ম্যাথ সহজ লাগে হায়ার ম্যাথ অ্যান্স করবা আর একটা ইস্যু হায়ার ম্যাথ অ্যান্সার করলে একটা অ্যাডভান্টেজ আছে অ্যাডভান্টেজটা হচ্ছে যে তুমি সিটি ইউনিট পরীক্ষা দিতে পারবা এটা হচ্ছে অনেকগুলো সিট আছে এটা প্রথম এবার আমরা প্রশ্নে চলে যাই প্রশ্ন করি এরপরে তোমরা কি হায়সার করবা না রসায়নে কি বলে দিই রসায়নে হচ্ছে যে তোমাকে যেই বিক্রিয়াগুলো আছে বিশেষ করে নামীয় বিক্রিয়া বা কোনো একটা গুরুত্বপূর্ণ পদার্থ তৈরি হয় সে বিক্রিয়াগুলো জানতে হবে ওই বিক্রিয়াগুলো থেকে প্রশ্ন আসবে যেমন মনে করো যে ভিনেগার কিভাবে তৈরি হয় তারপরে মনে করো যে ব্লিচিং পাউডার কিভাবে জীবাণু ধ্বংস করে পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে কিভাবে পলিথিন তৈরি হয় কিভাবে পলিস্টারিন তৈরি হয় কিভাবে পলিপ্রোপিলিন তৈরি হয় তারপর হচ্ছে ব্যঞ্জিন বিক্রিয়ার মাধ্যমে কিভাবে টোলোইন তৈরি হয় তারপরে মনে করো যে কিছু পরীক্ষার এক্সাম আছে মানে হচ্ছে যেগুলো পরীক্ষা করে শনাক্তকরণ করা হয় এটা কত ডিগ্রি অ্যালকোহল এটাকে এক ডিগ্রি অ্যালকোহল দুই ডিগ্রি না থেকে তিন ডিগ্রি এটা কি কি বলা যায় এটা কি অ্যালকোহল নাকি সেটা কি অ্যালডিহাইড নাকি কিটোন তাহলে এই যে পার্থক্যকরণের যে বিক্রিয়াগুলো আছে যেগুলোকে আমরা শনাক্তকরণ বিক্রিয়া বা পরীক্ষা যেটা তোমরা লাইবে যেটা সেটা সেটারই পরীক্ষামূলক বিক্রিয়া বলা থাকে এগুলো বলা হয় এগুলোকে এই বিক্রিয়াগুলো তোমাকে এক্সামে দিবে তো এই নামীয় বিক্রিয়াগুলো গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে যে তোমার ইলেকট্রন প্রোটন নিউট্রন অর্থাৎ এই কি বলা যায় পরমাণুর নিউক্লিয়াস সংক্রান্ত বা পরমাণু সংক্রান্ত তথ্যগুলো গুরুত্বপূর্ণ পর্যায় সারণীতে মৌলসমূহের সক্রিয়তা বাড়ে কিভাবে কমে কিভাবে মনে করা ইলেকট্রন আসক্তি তরিত্রিনাত্মকতা তারপর হচ্ছে যে পরমাণুর আকার আনবিক ব্যাসার্ধ তারপর হচ্ছে যে তোমার সক্রিয়তা সক্রিয়তা বলতে তোমার ধাতব ধর্ম অধাতব ধর্ম এগুলা কখন বাড়ে কখন কমে কিভাবে বাড়ে কিভাবে কমে আর গ্রুপগুলোর নাম যেমন মনে করো যে গ্রুপ আঠারো যেটা সেটা হচ্ছে তোমার নিষ্ক্রিয় গ্যাস তারপরে একটা গ্রুপ আছে ওদেরকে বলা হয় নিথ খার একটা আছে যে ওদেরকে বলা হয় খার দাতু একটা আছে ওদেরকে বলা হয় হ্যালোজেন তাহলে তোমাকে গ্রুপ গুলোর নামগুলোকে জানতে হবে এবং গুরুত্বপূর্ণ যে মৌলগুলো যেগুলো মানে পচাসারণীর যেগুলো বিভিন্ন কাজে বিশেষ করে সাইন্টিফিক কোন রিসার্চে অথবা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার ক্ষেত্রে লাগে সেই মৌলগুলো সম্পর্কে ডিটেলস আইডিয়া লাগবে যেমন মনে করো যে তোমার সিলভার এটা দেখবা যে পচা মোটামুটি একটু পরের দিকে আছে বা ইউরেনিয়াম বা রেডিয়াম বা রেডন দেখবা যে এগুলো কিন্তু পচাসারণীতে মোটামুটি মাঝখান বরাবর দিকে আছে অনেকে এগুলো পরে না কিন্তু এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ আয়োডিন ঠিক আছে এভাবে গুরুত্বপূর্ণ যে মৌলগুলো আছে এগুলো সম্পর্কে ডিটেল জানা লাগবে তো আর কি আসতে পারে আর হচ্ছে যে সূত্রগুলো বিশেষ করে তোমার ইয়া থেকে আহ কেমিস্ট্রি ফার্স্ট পেপার থেকে এবং সেকেন্ড পেপারের প্রথম অধ্যায় থেকে সূত্রগুলো তোমাকে জানতে হবে ওই সূত্রগুলো থেকে তোমাকে ইকুয়েশন দিবে ওই ফিজিক্সের মতোই আর হচ্ছে যে গুরুত্বপূর্ণ যোগ সমূহের নাম সেগুলো সংকেত নাম তারপর হচ্ছে মেটা নির্দেশক অর্থ নির্দেশক তারপর হচ্ছে যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ পিএচ এর রেঞ্জ বিভিন্ন এই জিনিসগুলো আমি এখন বলতেছি তুমি তো নোট করতে পারলে ভালো নোট যদি করতে না পারো তাহলে হচ্ছে তোমার আমার পরবর্তী রেকর্ডিংটা শুনে শুনে মনে করবা কি কি বলছি আমি তারপর হচ্ছে যে পিএইচ নির্ণয় পিওএইচ নির্ণয় নির্ণয় তাফারি বিক্রিয়া তারপর হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া রঙিন যুগ থাকবে তোমার জন্য তারপরে আমি আগে বলে ফেলি তারপর প্রমাণ দেখাবো তারপর হচ্ছে জৈব যুগের ওই যে নামকরণ জৈব যুগের নামকরণ তারপর বিভিন্ন বিকারক লুকাস বিকারক নেসলার বিকারক তারপর হচ্ছে তোমার কি বলা যায় আরো যে বিকারক গুলো আছে এগুলো তারপর ওই যে সংখ্যা একটা সংখ্যা দিবে যে এরকম দেখো এখানে দিছে সংখ্যার মান করত হ্যাঁ তারপরে যদি আরো বলি কার্যকরী মূলক কার্যকরী মূলক আইসোটন আইসোবার আইসোটোফ আর হচ্ছে যে ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল আর হচ্ছে যে বিক্রিয়া থেকে কোন একটা প্যারামিটার বের করা মানে হচ্ছে যে মনে করো ভর বের করা বা হচ্ছে যে কি আয়তন বের বের করা করা চাপ তাপমাত্রা বের করা এটা যে যেকোনো সূত্র থেকে দিতে পারে ওকে তারপরে আমরা যদি আরো দেখি আহ জারণ বিজারণ জারণ বিজারণ তারপর হচ্ছে নির্দেশক আমি গুরুত্বপূর্ণ টপিক বলতেছি এগুলো তোমরা পরে শুনে খাতায় নোট করে ফেলবা নির্দেশক এবং কোন ফলে বা কোন পদার্থের মধ্যে কোন এসিড থাকে ঠিক আছে এরকম তারপরে যেমন লেবুতে সাইট্রিক এসিড থাকে এরকম পিএচের রেঞ্জ এটা বলছি আর হচ্ছে যে এসিড এবং খারের সক্রিয়তার ক্রম মানে কোনটা দুর্বল খার কোনটা সবল খার কোনটা দুর্বল এসিড কোনটা সবল এসিড এটা তাদের কেন্দ্রীয় পর কেন্দ্রীয় পরমাণুর জারন সংখ্যার ভিত্তিতে হতে পারে আবার ওই যে পরমাণুর আকার অনুসারে হতে পারে আবার তোমার কি জানি কি বলা যেতে পারে ওই যে পানিতে দ্রবণীয়তার উপর নির্ভর করে হতে পারে নানা রকম কেস আছে সবগুলো কেস তোমাকে জানতে হবে যে কোনটা দুর্বল কোনটা সবল তারপরে হচ্ছে যে মোটামুটি বলে ফেলছি বেশিরভাগ টপিক আমি জৈব যৌগ থেকে ইম্পর্টেন্ট যে টপিক গুলো সেগুলো হচ্ছে যে যেই যোগগুলো জৈব যোগের যে যোগগুলো আমাদের দৈনন্দিন কাজে লাগে যেমন যদি এক্সাম্পল দেই মনে করো ভিনেগার তৈরিতে মনে করো অ্যাসিডিক অ্যাসিড ব্যবহার করা হয় ফর্মালিন তৈরিতে ফর্মাল ডিহাইড ব্যবহার করা হয় তারপরে মনে করো যে তোমার স্টার সাবান তৈরির প্রক্রিয়ার মধ্যে জড়িত গ্লিসারিন এটা হচ্ছে যে ওখানকার একটা বাই প্রোডাক্ট সাবান তৈরির বিক্রিয়া সাবান তৈরির প্রক্রিয়া ডিটারজেন্ট তৈরির প্রক্রিয়া তারপরে তোমার তারপর হচ্ছে তোমার কি বলা যায় নানা রকম ওষুধ শিল্পের যে বিক্রিয়াগুলো যেগুলো ব্যঞ্জিন রিলেটেড ঠিক আছে ওগুলো তারপর হচ্ছে শনাক্তকরণ বিক্রিয়া যেমন ফ্রিডেল কার্ট অ্যালকাইলেশন ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন তারপর হচ্ছে তোমার আরও আরো যে বিক্রিয়াগুলো তোমাদের নামীয় বিক্রি যেগুলোকে আমরা বলি কোপ বিক্রিয়া ঠিক আছে এরকম যে বিক্রিয়াগুলো এগুলো থেকে প্রশ্ন দেয় তবে চট্টগ্রাম বিশ্ব একদম বেশি পেঁচায় না আমরা ফিজিক্সের মতোই বেশি পেঁচায় না তবে একবার আবার সহজ দেয় না কেমিস্ট্রিতে তো এই জন্য তোমাদেরকে এই জিনিসগুলো জানতে হবে এবার আমরা একটু দেখি আমরা কেমিস্ট্রি যেটা যেটা বলছি এই টপিকগুলো গুলো থেকে কোশ্চেন কিভাবে আসছে দেখো এটা হচ্ছে যে শিফট আচ্ছা শিফট বাদ দাও এখানে আমাদের তিন শিফটের প্রশ্ন আছে এ বি এ বি আর হচ্ছে ডি সি শিফটের প্রশ্নটা এখানে নাই এটা আমি কালেক্ট করতে এখনো পারি নাই এটা কয়েকদিন পরে তোমাদেরকে দিব চার চার পাঁচ দিন পরে দিব তো এখানে তিন শিফটের প্রশ্ন আছে নাইট্রেট অ্যানায়নে কয়টি ইলেকট্রন রয়েছে তো দেখো এই যে ইলেকট্রন এখানে ইলেকট্রন কয়টা আছে এটা আসলে তোমাকে ওই যে নাইট্রেটের মনে রাখতে হবে ওখান থেকে তোমাকে জানতে হবে যে কয়টা ইলেকট্রন আছে তাহলে নাইট্রোজেন সাতটা ইলেকট্রন থাকে অক্সিজেন মধ্যে অক্সিজেন তিনটা বিদায় হবে চব্বিশটা আর নাইট্রেট আয়নের উপর একটা মাইনাস আকারে একটা অতিরিক্ত ইলেকট্রন থাকে তাহলে হচ্ছে যে ওটা আরো একটা এক যুগ হচ্ছে তাহলে মোট ইলেকট্রন হচ্ছে বত্রিশটা থার্টি টু নাইট্রোজেনের সাতটা অক্সিজেনের চব্বিশটা কারণ তিনটে অক্সিজেন লাগছে আর হচ্ছে একটা হচ্ছে যে তাদের আয়নের জন্য তাহলে মোট ইলেকট্রন এখানে হলো থার্টি টুটা নিচের কোনটির প্রমাণ দমন যেটা আমি একটুকে বলেছিলাম প্রমাণ দ্রবণগুলোর নাম জানা লাগবে সরি প্রমাণ দ্রবণ কি এটা জানা লাগবে আর এক্সাম্পলটা মনে রাখতে হবে প্রমাণ দ্রবণ কি আর এক্সাম্পল এটা মনে রাখতে হবে তো প্রমাণ দ্রবণে ওয়ান মোল ওয়ান মোলার এই জিনিসটা থাকবে ঠিক আছে ওয়ান মোলার ঠিক আছে অর্থাৎ ক্যাপিটাল থাকবে অর্থ হচ্ছে যে এক লিটারে এক মূল থাকবে এক লিটার দ্রবণে কোন পদার্থের এক মোল যদি থাকে সেটাকে বলা হয় ওয়ান মোলার তাহলে এখানে প্রমাণ দ্রবণ যেহেতু বলছে আমি তাকাবো ওয়ান মোলার কোথায় আছে ক্যাপিটাল এম থাকতে হবে দেখা অপশন এতে আছে আর এই প্রমাণ দ্রবণ কেন লাগে তোমরা জানো কারণ হচ্ছে যে ওই যে তোমার ট্রাইট্রেশনের সময় প্রমাণ দ্রবণ লাগে ঠিক আছে অজানা দ্রবণের গণমাত্রা নির্ণয়ের সময় ট্রাক্ট্রেশন করি আমরা প্রয়োজন আছে জারণ প্রক্রিয়ায় কোনটি ঘটে দেখো ইলেকট্রন কি বর্জন ঘটে নাকি গ্রহণ ঘটে যেটা আমি যেটা একটু বলছিলাম বিজারণ তাহলে এখানে জারণ বিক্রি প্রক্রিয়া যেটা ঘটে তোমার ক্ষেত্রে বিজারণে কি ঘটে সেটাও জানা লাগবে সিমেন্টের মূল উপাদান দুটি কোনটি এই যে দেখো আমি বলছি যেটা যেটা আমাদের দৈনন্দিন জীবনের জন্য গুরুত্বপূর্ণ সিমেন্ট তো অবশ্যই গুরুত্বপূর্ণ তাহলে সিমেন্ট শিল্পের বা সিমেন্ট শিল্পের উপাদান বা সিমেন্টের মূল উপাদান একটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড একটা হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড দুইটা মনে রাখবা এবার আমি একটু দ্রুত পড়তেছি হ্যালো বেঞ্জিন থেকে টোলোইন যেটা একটু আমি বলছি টোলোইন তৈরি হ্যাঁ তারপর লুকাস বিকারক এর সংস্পর্শে নিম্নের কোন যোগের সংস্পর্শে লুকাস বিকারকের বিক্রিয়া দ্রুততম ঘটে এটা হচ্ছে তিন ডিগ্রি অ্যালকোহল যেটা টাসিয়ার অ্যালকোহল এটাতে তাড়াতাড়ি ঘটে ঠিক আছে তোমার নিশ্চয়ই ওই যে তিন ডিগ্রি অ্যালকোহল দুই ডিগ্রি অ্যালকোহল এক ডিগ্রি অ্যালকোহলের সাথে লুকাস বিকারকের বিক্রিয়াটা বই থেকে পড়ছিলাম ডিটারজেন্ট যেটা একটাকে বলছি ডিটারজেন্ট সাবান এগুলো তৈরি বিক্রিয়া অরেঞ্জ একটা নির্দেশক শিল্প উৎপাদনে সালফিরিক অ্যাসিড প্রভাব শিল্প সালফিরিক শিল্প উৎপাদনে কি প্রভাবক ব্যবহৃত হয় ঠিক আছে তোর নাইট্রিক অ্যাসিডের উৎপাদন কি ব্যবহৃত হয় এটাও তোমাকে জানতে হবে সালফিরিক প্রস্তুতির জন্য প্লাটিনাম ব্যবহার করা হয় কৃত্রিমভাবে ফল পাকানোর জন্য কোন যুগটি ব্যবহার করা হয় কার্বাইড ব্যবহার করা হয় আর হচ্ছে যে তোমার আহ কি জানি আর হম ইথার নাকি যে বায়োলজিতে যেটা আছে আচ্ছা যাই হোক কেমিস্ট্রির টাইম মনে রাখো ইথার কার্বাইড ব্যবহার করা হয় ঠিক আছে ওইটা আবার ওইখানে আসলে মনে পড়বে এখন আমার মনে পড়তেছে না একটু পরে হয়তো মনে আসবে ইথিলিন ব্যবহার করা হয়েছে ইথিলিন সরি কোভেলেন্ট ক্রিস্টাল হলো কোয়ার্স কোয়ার্স যেটা এটা হচ্ছে যে কোভেলেন্ট ক্রিস্টাল কারণ হচ্ছে যে এটা হচ্ছে যে তোমার সমযোজী বন্ধন দ্বারা কি করে একটা ক্রিস্টাল তৈরি করে কোভেলেন্ট ক্রিস্টাল তৈরি করে ঠিক আছে তো এটা হচ্ছে এই জন্য এটার আনসার অফ যে কোয়ার্স এটা হচ্ছে যে তোমার ওই যে ক্রিস্টালের একটা তোমাদের ওই যে মানে মনে করো সোডিয়াম ক্লোরাইডের যে ক্রিস্টালটা বা হচ্ছে যে গঠনটা ওখানে এটা এই ওই টপিক ওই চাপ্টার মধ্যে এই টপিকটা পাওয়া ঠিক আছে যে কোভেল অ্যান্ড ক্রিস্টাল কোনটা ঠিক আছে ওকে এটা একটু মানে কিছুটা আনকমন তোমাদের জন্য এরকম দুই একটা থাকবে ওগুলা না পারলেও কিছু করার নাই সব যে পারতে হবে তোমাকে কেমিস্ট্রি আর পঁচিশটা প্রশ্ন আসবে তুমি বাইশটা আনসার করতে পারলে হয়েছে দেখো বলছে এত গ্রাম কার্বন ডাইঅক্সাইড অনুসংখ্যা তাহলে ওই যে পিবি কিন্তু ফর্মুলা দিয়ে হতে পারে এটা এই এটাতে যেহেতু আয়তন নাই তাহলে ওটা ওটা দিয়ে হবে না এটা হচ্ছে অ্যাভোগেড্রো সংখ্যা দিয়ে করতে হবে অ্যাভোগেড্রো সংখ্যা ইনটু তার যে গ্রাম সেটা ডিভাইড বাই 44 কারণ হচ্ছে যে কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর হচ্ছে যে 44 ঠিক আছে তাহলে তোমার এটা আবার সেম জিনিস এর মাধ্যমে আসতে পারে এখানে জিজ্ঞেস করছে অনুর সংখ্যা তোমাকে উল্টাভাবে জিজ্ঞেস করতে পারে মনে করো এই যে বলবো যে এতটি অনুর মধ্যে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড থাকে এই যে এটা এইভাবে বলবে এতটি অনুর মধ্যে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড থাকে স্যার এটার জন্য একটা স্টেট সূত্র আছে হ্যাঁ এগুলোর জন্য ওই যে সূত্র একটা না এখানেও অনেক মানে হচ্ছে যে ওই এক এক জানাকে মানে কি বলা যায় কনভার্ট করার কতগুলো সূত্র আছে ওই যে তোমার রাসায়নিক স্যার এন টু ডব্লিউ বাই এম ইকুয়াল টু এন বাই এন এ ইকুয়াল টু বি এস কিন্তু এখানে বি নাই তো বি মানে হচ্ছে তোমার আর মানে ওখানে যদি আয়তন দেওয়া থাকে ওই হ্যাঁ আয়তনের লিটারে কনভার্ট করে গণমাত্রা দিয়ে গুণ দিলে বের হয়ে যায় মূল সংখ্যা ওটা আদর্শ গেছে সূত্র ওই ওখানে এটা থেকে এটাকে ওখানে নেওয়া যাচ্ছে না এখানে নেওয়া হচ্ছে না কারণ হচ্ছে যে এটা মানে ওটা হচ্ছে সূত্র আর কেউ মানে হ্যাঁ হ্যাঁ সূত্রের মধ্যে পড়ে বুঝছি বুঝছি এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এটাতে যেটা করতে হবে ওটা তো হচ্ছে মূল সংখ্যা ভর পারমাণবিক ভর আয়তন চাপ এগুলো নির্ণয় করার জন্য ওষুধটা ব্যবহার করা হয় আর এটাতে হচ্ছে যে তোমার এখানে কিছুই দেওয়া নেই তো যখন কিছুই দেওয়া থাকবে না তখন বুঝতে হবে যে এখানে যে গ্রাম দেওয়া আছে সেটাকে তার দিয়ে দিয়ে ভাগ ভাগ করে করে বললেও সেম জিনিস আশা করি ক্লিয়ার এবার অ্যালকোহলের অম্লধর্মিতা পানি অপেক্ষা তো অ্যালকোহল তো পানি অপেক্ষা কি হবে কম অম্ল হবে নাকি বেশি অম্ল হবে বলতো জানা আর কেউ কিছু বলতে পারবা কিন্তু আচ্ছা আমি বলি এমনিতে তোমরা পড়ছো পানি একটা নিরপেক্ষ পদার্থ ঠিক না কিন্তু তোমরা আবার ওই যে যখন এয়া পড়ছিলা এই লুইস খার এবং এসিড পড়ছিলা খুব সম্ভবত সেখানে হয়তো দেখছিল যে পানিও একটা অম্লবাইসি ঠিক আছে তো সেখান থেকে অথবা অ্যালকোহলের অ্যালকোহলের একটা তোমার আছে যে ধর্ম ওই তুমি পাবা যে অ্যালকোহল পানির থেকেও কম অম্লধর্মী ঠিক আছে ওই চ্যাপ্টারটার মধ্যে পাবা এটা একটু মনে রাখবা কম ঠিক আছে আচ্ছা আমি দ্রুত একটু শেষ করতে হবে নাহলে আর শেষ হবে আর পিএইচ নির্ণয় পিওএইচ নির্ণয় ঠিক আছে তারপর যে হ্যালাইট এর মেরু প্রবণতার ক্রম হ্যালাইট ঠিক আছে তারপর যে জীবতাত্ত্বিক পিএইচ রেঞ্জ কোনটি জীবতাত্ত্বিক পিএইচ রেঞ্জ মানে জীব জীবের জন্য যেটা ক্ষতিকর নয় যেটা ভালো ঠিক আছে সেটাকে বলা হয় জীবতাত্ত্বিক পিএইচ কোনটি গ্লাইসিন কোনটি গ্লাইসিন এটা হচ্ছে আসলে মূলত দা অ্যামাইনো অ্যাসিড ঠিক আছে এই যে এটা এটা অপশন বি যেটা এটা হচ্ছে গ্লাইসিন ঠিক আছে তারপর হচ্ছে যে ল্যাট ক্লোরাইড যোগটি ঠান্ডা পানিতে অদ্রবণীয় আবার গরম পানিতে দ্রবণীয় ওই যে এটা দ্রবণীয় যে একটা টপিক আছে তোমার বইতে ওখানে ওইখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ওখানে আছে যাই হোক ওই টপিকের মধ্যে এটা পাবা গ্রিডনেট বিকারকের সাথে মিথাইল হাইড্রোক্সাইড এর বিক্রি হয় নিচের কোন জগটি তৈরি হয় যে গ্রিডনাইট বিকারের সাথে অনেকগুলা বিক্রি আছে কার্বন ডাইঅক্সাইড এর বিক্রি আছে তারপরে তোমার এই এক ডিগ্রি অ্যালকোহল দুই ডিগ্রি অ্যালকোহল তিন ডিগ্রি অ্যালকোহল তৈরি এবং সেগুলোর পরীক্ষার বিক্রি আছে তুমি ওই গ্রিটার বিকে রকের একটা চাট পাবা আমাদের বইতেও দেওয়া আছে এটা সাজেশন আকারে ওখান থেকে একটু সবগুলো দেখে নিবা তো এটার সাথে যখন মিথাইল হাইড্রোক্সাইডের এর বিক্রি করা হয় তখন সেখানে অ্যালকেন তৈরি হয় বৈদ্যুতিক ফিলামেন্টের কোন ধাতুর ইয়া থাকে বা কোন ধাতু দিয়ে তৈরি করা হয় এটা টাংস্টন দ্বারা তৈরি করা হয় এটা পচাশনির একটা চাপটার ওখান থেকে আসছে ঠিক আছে তারপর হচ্ছে এটা প্রিভিয়াস ইয়ারও কয়েকবার আসছে আসলে এটাই জন্য দেয় কেন দেয় আমি জানি না এটা কিন্তু আসলে এত বেশি গুরুত্বপূর্ণ না ঠিক আছে তারপর হচ্ছে দেখো দেখো তারপরে নিষ্ক্রিয় গ্যাসের পরিমাণ কোনটি বায়ুতে সবচেয়ে বেশি বায়ুতে আর সবচেয়ে বেশি থাকে নিষ্ক্রিয় গ্যাসগুলোর মধ্যে কোনটি লুকাস বিকারক যে একটা বিকারক দেয় এটা দেখতে পাইছ তারপর হচ্ছে যে পাকা আমি কোনটি বেশি থাকে সামানের রাসায়নিক সংকেত কি সামান থেকে আসছে ডিটারজেন্ট থেকে আসছে সমাজ বন্ধনের দুটি পরমাণুর মধ্যে বন্ধন সর্বাধিক সংখ্যা কত হতে পারে ঠিক আছে সংজীব বন্ধনর মধ্যে দুটি ফরমানর মধ্যে সর্বাধিক যে বন্ধন সেটি হতে পারে সর্বোচ্চ তিনটি বন্ধন হতে পারে ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে যে আমরা পর্যায় সারণিতে দেখি এই যে দেখো একটা যৌগ দিয়েছে এটা নাম জিজ্ঞেস করছে সোডিয়াম কার্বনেট জলীয় প্রকৃতি কি রকম যেহেতু এটা তোমার এটা কি বলবো এটা থেকে এসিড তৈরি হবে এ সরি ক্ষাত তৈরি হবে সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে তার মানে এটা হচ্ছে তোমার অম্লদ ক্ষারীয় দ ক্ষারধর্মী ঠিক আছে অ্যালমিনিয়াম ক্লোরাইডের সাথে বেঞ্জিনের অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বেঞ্জিনের বিক্রিয়া করে টোলোইন তৈরি করে কার সাথে হ্যাঁ মানে টোলোইন তৈরি করতে হলে বেঞ্জিনের সাথে কি দিতে হবে সহজ হচ্ছে এটা সেখানে খুব সম্ভবত তোমার এই কি বলে এটাকে এটাকে কি বলে মিথাইল ক্লোরাইড দিতে হয় ঠিক আছে মিথাইল ক্লোরাইড ঠিক আছে মিথাইল ক্লোরাইড দিলে তারপর তুমি টোবেনটা পাবা সেখান থেকে এটা বিক্রিয়া আমাদের বইতে দেওয়া আছে এটা কিন্তু এটা এই যে এখানে তুমি যে প্রশ্নটা দেখতেছো এটা ফাইনাল না হ্যাঁ এটার ফাইনাল কাজ আমার কাছে আছে কোন জায়গায় আছে কে জানে মানে এটা মাঝখান বরাবর কোন একটা জায়গার এ আর কি এটা শিফট এ না আচ্ছা আমি দেখতেছি শিব ডি শিব ডি মানে আমার কাছে আছে কিন্তু আমি এখন খুঁজে পাচ্ছি না এটা এ এ মানে আমি ফুল প্রশ্নটা একটু ব্যাখ্যা চাচ্ছিলাম আর কি পাচ্ছি এটা শিট কোনটা শিফট আচ্ছা এটা আমি কালেক্ট করবো আজকে সমস্যা নাই এভাবে থাকে আমরা জাস্ট প্রশ্নগুলো দেখি আমাদের তো উত্তর জানার দরকার নাই ব্যাখ্যা জানার তো এত বেশি এখন ইম্পর্টেন্ট না মেটা নির্দেশক ইলেকট্রোফাইল পিএইচ নির্ণয় ভর সব নিম্নলিখিত কোন কোনার ভর সবচেয়ে ক্রম এটা হচ্ছে ফোটন ফোটনের ভর নাই ফোটনের ভর নাই দু লিটার নাইট্রোজেন ওজন ওই আগেরটার মতোই এটা হচ্ছে যে তোমার ওই যে এ দিয়ে করতে হবে এটা কিন্তু এনপি এনটিপি এবং দু লিটার তার মানে এটা আদর্শ গ্যাসের যে ফর্মুলা পিপি কিলো দিয়ে করতে হবে কোনটি রঙিন হ্যাঁ বলো স্যার আমি ওই যে আধুনিক পদার্থবিজ্ঞানে পড়ছিলাম যে পোটনের বর নেই কিন্তু বর বেগ আছে বিষয়টা বুঝলাম না কারণ হচ্ছে যে পটন যখন আলোর ব্যাগে চলে বা অন্য আলোর ব্যাগ ছাড়া অন্য কোনো ব্যাগে চলে ঠিক আছে যখন তার মধ্যে চলমান বর থাকে তুমি নিশ্চয়ই নিশ্চল ভর আর চলমান ভর ফিজিক্সের মধ্যে পড়ছিলা ওই কি কথা চপটার মধ্যে তুমি দেখছিল যে আলোর গতিতে যখন কোনো বস্তু চলে তখন তার ভর কত অসীম শূন্য 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 আলোর গতিতে যদি ভর শূন্য হয় এই ফোটন আলোর গতিতে চলে তাহলে ভর কত শূন্য আলোর গতিতে চলে এই জন্য তার ভর শূন্য কিন্তু যদি সেই আলোর বেগে না চলে তখন তার ভর কত হবে শূন্য হবে না তখন তার একটা ভর হবে না তখন তার একটা ভর থাকবে এবং যে ব্যাগে সে চলতেছে ওই ব্যাগের সাথে তখন যদি তাকে আমি গুণ করি তার আমি ভর বেগ পাবো বর ব্যাগ হচ্ছে বর এবং ব্যাগের গুণফল ক্লিয়ার এবার জি স্যার ওকে কিন্তু ফোটন নর্মালি আলোর ব্যাগে চলে এই জন্য এটার ভর শূন্য তোরা হয় ক্লিয়ার এবার জি স্যার এবার হচ্ছে যে ব্যাঞ্জিন একটি ওই যে ব্যাঞ্জিন আমার দিচ্ছে দেখো ব্যাঞ্জিন একটি আর অমিটিক যুগ প্রোলিন এক প্রকার এটা হচ্ছে যে এক প্রকার অ্যামাইনো অ্যাসিড প্রোলিন আর প্রোটিন দুইটাই অ্যামাইনো অ্যাসিড এবার মনে রাখবো প্রোলিন প্রোটিন অ্যামাইনো অ্যাসিড

কার বাড়বে বা কমবে কেন্দ্রীয় পরমাণু যেমন আমি যদি দেখাই তোমাকে এই এক নম্বর বিক্রিয়া দেখো এখানে হাইড্রোজেন ফ্লোরাইড আছে আর পটাশিয়াম হাইড্রোক্সাইড আছে এখন তোমাকে এখানে মনে করো পটাশিয়ামকে তুমি টার্গেট করলা যে পটাশিয়ামের যার এই সরি ইলেকট্রন সংখ্যা বাড়ছে বা কমছে কিনা আমি দেখি তুমি খেয়াল করো এখানে পটাশিয়ামের ইলেকট্রন আছে প্লাস ওয়ান এই পাশে কত ডান পাশে কত তাহলে বাড়া নেই শেষ বাড়ে ওনায় কমেও ওনায় শেষ আর দেখার দরকার নাই অথবা ক্লোরিনে দেখতে পারো বা হাইড্রোজেনে দেখতে পারো দেখো একই রকম ঠিক আছে বুঝে গেছে এবার এবার খেয়াল করো এটা দেখে এটাকে খেয়াল করো মনে করো সোডিয়ামের দেখি সোডিয়াম ক্লোরাইড এখানে প্লাস ওয়ান এখানে সোডিয়াম নাইট্রেট ওই যে নাইট্রেটের মধ্যে মাইনাস ওয়ান একটু আগে তোমরা পুষছিলা নাইট্রেট যদি মাইনাস ওয়ান হয় এখানে সোডিয়াম কত হবে প্লাস ব্যালান্স ব্যালান্স করার জন্য তার মানে এখানেও সোডিয়ামের ইলেকট্রন বাড়ে নাই বা কমে নাই এবার এ থেকে দেখি সিলভার নাইট্রেট থেকে দেখি সিলভার এখানে প্লাস ওয়ান এখানে প্লাস ওয়ান তাহলে বাড়েও নাই কমেও নাই এটাও বিক্রিয়া নয় এবার আবার এখানে আসো ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়াম দেখি মনে করো ঠিক আছে এখন কার্বনেট ফুল একা মিলে যেটা তৈরি হচ্ছে করে ইলেকট্রন সে নিতে পারে তাহলে ক্যালসিয়াম সেটা দিবে তাহলে ক্যালসিয়াম টু প্লাস গঠন করবে আবার এই পাশে যে ক্যালসিয়াম অক্সাইড সেটাও একই রকম অক্সিজেনও দুইটা ইলেকট্রন নিতে পারে তাহলে এখানেও ক্যালসিয়ামের টু প্লাস এখানেও ক্যালসিয়ামের টু প্লাস অর্থাৎ কার্বনেট আয়ন যেটা সেটা দুটি ইলেকট্রন নিতে পারে অক্সিজেন দুটি ইলেকট্রন নিতে পারে তুমি প্রয়োজনে কার্বনেট আয়নের এটা দেখিও ওই যে জারণ সংখ্যা বা ইলেকট্রন বৃদ্ধি ওটা দেখিও ওখানে পাবা তাহলে এটা তো ঘটে না এবার এখানে দেখি সালফেটের ক্ষেত্রে দেখি এ সালফারের ক্ষেত্রে দেখি সালফারে দেখো এখানে দুইটা হাইড্রোজেন আছে হাইড্রোজেন দুইটার জন্য সালফার টু প্লাস গঠন করবে এখানে ঠিক আছে এবার আমি এখানে আসি তো এই যে এখানে দেখো তো সালফারের মধ্যে কোনো ইলেকট্রন নাই জিরো

লুকাস বিকারক এখানে দিচ্ছে ন্যাশনাল বিকারক অ্যাবোগেটর সংখ্যা ক্রোমিয়াম জনসংখ্যা ক্রোমিয়াম জনসংখ্যা ম্যাঙ্গানিজের জারনসংখ্যা কফার জারনসংখ্যা জিঙ্কের জারণ সংখ্যা ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা এগুলো সি তে বেশি দেয় টাইপসের যেগুলো এগুলো বেশি দেয় প্রাথমিক প্রমাণতব্য অর্থাৎ হচ্ছে যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের মধ্যে আমি মনে রাখার একটা কৌশল বলে দিচ্ছি সেটা হচ্ছে যে সিএল নয় থাকবে সিএল নয় সি থাকবে বেশিরভাগ ক্ষেত্রে সি থাকে সিএল নয় যেমন ডিতে সিএল আছে বাদ এতে সিএল আছে বাদ সিতে শুধু সি আছে সো আনসার বেশিরভাগ ক্ষেত্রে এটা ঘটে একটা নাকি দুইটাতে ব্যতিক্রম আছে মানে সি নেই ওটা ওই ওখান থেকে দেখে নিবা পরমাণু নিউক্লিয়াসে কি থাকে নিউক্লিয়াসে ইলেকট্রন প্রোটন থাকে সরি প্রোটন আর নিউট্রন থাকে আর ইলেকট্রন বাইরে থাকে পটাশিয়াম ক্লোরাইড যৌগটিতে কোন বন্ধন বিদ্যমান আয়নিক বন্ধন বিদ্যমান গ্লিসারিনের কার্যকরী মূলক ও মাইনাস ওএইচ তেতুলে কোন অ্যাসিড বিদ্যমান এই যেটা আমি একটু আগে বলছিলাম

তার উপর প্রবলেম দেওয়ার জন্য জিঙ্ক ব্যবহার করা হয় এবং জিঙ্ক ব্যবহার করাটা একটু বেসাধ্য কারণ জিঙ্ক কম পাওয়া যায় একটু মানে মেটাল যেটা আর কি আর একটা জিনিস হচ্ছে যে এটা শুধুমাত্র জাহাজের ক্ষেত্রে নর্মালি ব্যবহার করা হয় যাতে ওই যে জাহাজের যে মেটাল টাইটা এটা যাতে পানিতে পানি যেন এটাকে ক্ষতিগ্রস্ত না করে এই জন্য ওখানে জিঙ্কের প্রলোভ দেওয়া হয় কিন্তু অন্যান্য যে আমরা ধাতু বস্তু যেগুলো আমরা বাসা বাড়ি তারপরে অফিস আদালতে ব্যবহার করি এগুলোতে বেশিরভাগ নিকেলের প্রলোভ দেওয়া হয় ক্লিয়ার এবার দেখো আধুনিক পর্যায় মূল ভিত্তি কি ইলেকট্রন বিন্যাস সোডিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত হলে কি হয় এটা তোমরা জানো প্রোটিন কে কার সহযোগে হাইড্রোক বিশ্লেষণ করলে কি উৎপন্ন হয় অ্যামাইনো অ্যাসিড প্রোটিন মানে অ্যামাইনো অ্যাসিড প্রোটিন দেখলে অ্যামাইনো অ্যাসিড দেখাবা তারপর হচ্ছে যে অবস্থান্তর ধাতু একটু আগে বলছিলাম ওটা আবার রঙিন যৌগ গঠন করে আদর্শ গ্যাস এবং নিষ্ক্রিয় গ্যাস দুয়ে জানতে হবে আদর্শ গ্যাস দেখো এখানে অ্যালকেনের সাধারণ সংকেত অ্যালকাইন অ্যালকোহলের সাধারণ সংকেত তারপরে অ্যালকেনের অ্যালকিনের অ্যালকোহল এই সরি অ্যালকাইনের তারপর হচ্ছে তোমার এই আরো যা যা আছে লেবুতে কোন সিট পাওয়া যায় একটু আগে তেতুলে কোন সিট পাওয়া যায় অ্যালডিহাইডের কার্যকরী মূলক একটু ছিল গ্লিসারলের কার্যকরী মূলক তারপরে কোন যুগে আইনিক বন্ধন আছে একটু আগে আসছিল ওই যে আরেকটা যুগ ছিল পটাশিয়াম ক্লোরাইড ছিল এখানে হবে ক্যালসিয়াম ক্লোরাইড তৃতীয় অরবিটে কয়টি ইলেকট্রন থাকতে পারে প্রাথমিক প্রমাণ যোগ্য যুগ ওই যে একটু আগে যেটা বলছিলাম সি থাকবে দেখো এখানে সি আছে শুধুমাত্র অপশন বাকিগুলো তো নাই ওকে আশা করি ক্লিয়ার ম্যাঙ্গানিজের এর সংখ্যা একটু আগে পাইছিলাম ক্রোমিয়াম জানার সংখ্যা প্রোটিন চেন গঠনে ব্যবহৃত অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা হচ্ছে বিশটি ওই যে প্রোটিন অ্যামাইনো অ্যাসিড আবারও দিছে তবে বিশটি অ্যামোনিয়াম অ্যামোনিয়া ক্যাল সিলভার নাইট্রেট এটাকে বলা হয় তোমার টলেন রিয়াজেন্ট বা টলেন বিকারক তাফারি বিক্রিয়া তাপ বিক্রিয়া মনে রাখবা তাপ বিক্রিয়ার ক্ষেত্রে নরমালি যেটা হয় আমি বলি অক্সিজেন সংযোগ ঘটে কিন্তু একটা বিক্রিয়া আছে তাফারিতে অক্সিজেন সংযোগ ঘটলেও সরি আমরা বলতেছি তাপ উৎপাদী বিক্রিয়া নরমালি অক্সিজেন সংযোগ ঘটে কারণ অক্সিজেনের সংযোগ হয়ে এটা পুরে পুরলে তাপ উৎপাদিত হয় আশা করি ক্লিয়ার তাপ উৎপাদী বিক্রিয়ায় অক্সিজেন সংযোগ ঘটে কিন্তু একটা মাত্র বিক্রিয়া আছে এটাতে অক্সিজেন সংযোগ ঘটলেও এটা তাপ উৎপাদী নয় এটা বরং তাপ বিক্রিয়াটি হচ্ছে সোড নাইট্রোজেনের সাথে অক্সিজেনের সংযোজন আশা করি ক্লিয়ার বুঝতে পারছো আমার কথা হ্যাঁ স্যার আবার বলতেছি অক্সিজেন সংযোগ ঘটলে ওটা তাপ উৎপাদী বিক্রিয়া কিন্তু একমাত্র নাইট্রোজেনের সাথে অক্সিজেন সংযোগ করলে ওটা হচ্ছে তাফারি বিক্রিয়া আর সবগুলো তাপ উৎপাদিত সো এখানে যে তুমি দেখতেছো বাকি সবগুলো তাপ উৎপাদী শুধুমাত্র অপশন বিটা হচ্ছে তাফারি এবং এখানে উদাহরণ সহ আছে দেখে নিবা আইসোটোন ওখানে পাইছিলাম আইসোভার লাফিং গ্যাস এরকম ফসজিন গ্যাস ওয়াটার গ্যাস ক্লোরোফ্রিক্রিন বা কাদুন গ্যাস চেতনানাশক নাশক সবগুলো জানতে হবে মানে সমপর্যায় যেগুলো আছে আর কি শক্তিশালী যে ওই সিডে ওই যে একটা যেটা দেখছিলাম ওই সিডের সক্রম যেটা বলছিলাম এসিড বৃষ্টি রঙিন যোগ আবার দিছে মূল সংখ্যা কত ওই যে যেটা তুমি পাইছো এন এন এর মান এবার আসছে এন ইকুল টু এল চার বিচ্ছিন্ন অবস্থায় হ্যাঁ এটা হচ্ছে যে আমি বলি এটা মূল সংখ্যা নির্ণয় লিটার লিটার থেকে বলো এস টিভি তে ওখানে ওই যে সাকসনিক গ্যাস এসিডও কিন্তু মানে এসিড বৃষ্টিতে থাকে না যে একটু গেল এই যে এখানে এখানে এসিড বৃষ্টিতে থাকে না হ সাকসিনিক অ্যাসিড থাকে না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে থাকে কিছু কিছু তত থাকে তুমি এটা পড়ো না আমি এটার ব্যাখ্যা কেন আছে দেখো খেলো সালফার ডাই অক্সাইড থেকে সালফার ট্রাই অক্সাইড তারপরে কি সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড আর নাইট্রোজেন ডাই অক্সাইড আর নাইট্রাস অক্সাইড থেকে নাইট্রিক অ্যাসিড কার্বন ডাই অক্সাইড আর পানি থেকে সাকসিনিক অ্যাসিড হিসেবে অ্যাসিড বৃষ্টি তৈরি হয় খেলো তুমি ওই যে সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড এগুলো নিয়ে পড়ছো তোমাদের বইতে গুলো নিয়ে আছে জি কার্বন ডাই অক্সাইড আর পানির বিক্রিয়ায় সাকসিনিক অ্যাসিড তৈরি হয় এটা খুব কম পরিমাণে তৈরি হয় এজন্য এটা বইতে পাওয়া থাকে না বুঝে গেছে কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড তুমি কোনোভাবেই পাবা না তুমি চিন্তা করে দেখো এসটিএম কিভাবে পাবা বাতাসে এই ধরনের কোনো গ্যাস নাই বাতাসে থাকতে হবে বাতাসে সালফার ডাই অক্সাইড আছে বাতাসে নাইট্রোজেন অক্সাইড আছে বাতাসে কার্বন ডাই অক্সাইড আছে এগুলোর সাথে বাত বৃষ্টি যখন হয় বৃষ্টির পানি মিশে গিয়ে এসিড বৃষ্টি তৈরি করে ক্লিয়ার বাতাসে তো তৈরি করার ক্লোরিন বা হাইড্রোজেন দিয়ে হাইড্রোজেন আছে কিন্তু ক্লোরিন তো নাই ক্লিয়ার এই জন্য ওকে ওই যে পিএস দেখো বাদ দিছে পরমাণু শক্তি বিচ্ছিন্ন অবস্থায় পরমাণু শক্তি যুক্ত অবস্থায় পরমাণু শক্তির চাইতে তোমার এ থাকে কম থাকে এটা মনে রাখবা

এগুলো হচ্ছে যে মানে একদম বইতে যে ফাইলটা আমরা এড করি তার আগের ফাইল মানে তার আগে এগুলাকে আমরা আবার বারবার বারবার রিভিশনে রাখি কারেকশন করি তারপরে গিয়ে ফাইনাল আমি যখন ফাইনাল বলি তখন ফাইনাল হয় মানে আমি হচ্ছে চিপ ইডিটর আশা করি বুঝতে পারছো এই যেমন এটা নিয়ে দ্বন্দ্ব হয়েছিল ওই যে এরকম বলছিল যে এসি বৃষ্টিতে থাকে না কোনটি তো এটা আমি মানে আমাকে আমার যারা এখানে এই বইতে আরো কিছু স্টুডেন্ট কাজ করে ওরা বলছে স্যার এখানে দুইটাই সঠিক সাকসিনে কি সঠিক হাইড্রোক্লোরিক হলো অ্যাসিড সঠিক এবার আমি এটা নিয়ে একটু ঘাটাঘাটি করলাম ঘাটাঘাটি করে দেখি যে না সাকসেনিক অ্যাসিডকে কোনোভাবেই এই সরি হাইড্রোক্লোরিক অ্যাসিডকে কোনোভাবেই অ্যাসিড বৃষ্টি বলা যায় না এবার আমি শিউর হলাম যে হাইড্রোক্লোরিক আনসার এবার সাকসেনিক অ্যাসিডকে আনসার কিনা না এবার আবার এটা নিয়ে ঘাটাঘাটি করলাম ঘাটাঘাটি করে দেখি যে কার্বন ডাইঅক্সাইড থেকে সাকসেনিক অ্যাসিড তৈরি হয় তখন আমি সিদ্ধান্ত আসছি না তাহলে এটাও সঠিক অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড নয় ঠিক আছে এরকম আরেকটা ঝামেলা বাড়ছে ওই যেটা একটু আগে তুমি বলছিলা কি জানি

এবার হচ্ছে যে এই বিচ্ছিন্ন আসলে কম বাট অর্ধেক নয় যেটা আমার আমি যতটুকু পড়ছি আর কি আমার যতটুকু মনে পড়ে ঠিক আছে কিন্তু এখানে একজন স্টুডেন্ট এটা সমাধান করতে গিয়ে ও বি দিছিল আনসার আমার কাছে মনে হয়েছে এটা হবে পরবর্তী কুসম এটা অ্যাড করছি ঠিক আছে তো তোমরা এটা 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 এই আনসারটা এখন গ্রহণ করো না এটা পরে গ্রহণ করবো এটা আনসার এখন নাই মনে করো যে পিএইচ কত হ্যাঁ প্যারাম্যাগনেটিক মূল প্যারাম্যাগনেটিক মূল হচ্ছে যে কফার ঠিক আছে প্যারা ম্যাগনেটিক প্যারা খেয়াল প্যারা মানে অল্প একটু পরিমাণে ম্যাগনেটিক থাকে এটা হচ্ছে কপার তো অরবিটাল যারা তারাই মূলত প্যারা মূলত করে এমন রেখা আছে ডি অরবিটাল এখানে আরেকটা জিনিস মনে রাখবা ফ্যারো ম্যাগনেট হচ্ছে ফ্যাকোনি এটা মনে রাখবা ফ্যারো শুধু এই তিনটা মনে রাখা দরকার মনে রাখা দরকার নাই আয়রন নিকেল কোবাল্ট হ্যাঁ ফ্যাকোনি এভাবে মনে রাখবা ফ্যাকোনি শেষ কাজ শেষ অর্থ প্যারা নির্দেশক আর প্যারা নির্দেশক একবার দিছিল আসছে শেষ এটা হচ্ছে এই মধ্যে দিয়ে কেমিস্ট্রি শেষ এবার আমরা হায়ার ম্যাথে যাবো আর বায়োলজি যাবো আগে বায়োলজিতে দেখাই কারণ বায়োলজিতে ক্যারিসমা কম হায়ার ম্যাথে ক্যারিসমা একটু বেশি আচ্ছা আমরা দেখো বায়োলজি বায়োলজি আমি বলে দিই বায়োলজি হচ্ছে যে তুমি আগে চট্টগ্রাম বিশ্বের প্রশ্নগুলো ভালো করে স্টাডি করতে হবে যে কোন কোন টপিক থেকে প্রশ্ন দিছে তবে দেখবা যে পনেরোটা টপিক তুমি মানে এই বায়োলজিতে তুমি এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ টপিক গুলো পড়ে গেলে পনেরোটা প্রশ্ন কমন ফেলতে পারবে এর বেশি কমন ফেলতে পারবে না আমি একদম হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট শিউ দিতে পারবো মানে তুমি যদি সাজেশন ফলো করো আর কি কোনো যে কোনো বই সাজেশন ফলো করছো গুরুত্বপূর্ণ টপিক গুলো পড়ে গেছো তাহলে তুমি পনেরোটা কমন ফেলতে পারো বায়োলজি আর দশটা থাকবে আনকমন আনকমন মানে একটু কম আনকমন টপিক থেকে বইতে তো আছেই কিন্তু তুমি পুরো বই যদি স্টাডি করতে পারো